দইরেনি তো তাই আমরা বিশ্বাস করতাম যে পুলিশে ধরেনি তাই জেল খাটবে হয়তো জেল খাটবে থানায় বসে দেখছে টাকা দিবি ছুটে যাবে গুলো স্যারের আরো বিচার হওয়া উচিত ছিল সব প্রাণে ধরে আরে পিড়াই তো তাইলে আমরা খুশি হইতাম আমি হচ্ছে আমাদের একটা স্কুলের একটা টিচার থেকে জানতে পারছি ওনার নামটা বলতে চাচ্ছি না ওনার থেকে জানতে পারছি যে আমরা আমাদের যে ভুল স্যার ছিল উনি তার যে প্রাপ্য শাস্তি সেটুকু সে পায়নি তারও তার সে প্রাপ্য শাস্তি দেওয়া হয় নাই তাকে সামান্য শাস্তি দিয়ে টাকার বিনিময়ে তাকে সামান্য শাস্তি দিয়ে বের করে ছাড়ে দেওয়া হয়েছে আমরা সন্তুষ্ট যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আমাদের বিচার পাইছি আমরা আমরা আমাদের আন্দোলন সফল আমরা এটুকু বলতে পারি যে আমাদের কষ্ট বিফলে যায় নাই আমাদের আন্দোলন সফল আপনারা এই স্কুলে কতটুকু নিরাপত্তা বোধ করছেন এই মুহূর্তে এখন এটা এরপরে জেনারেশনে বোঝা যাবে যে এটা নিরাপদ কিনা এখন পর্যন্ত তো আমরা যেভাবে আন্দোলন করছি তো শুধু আমাদের জন্য না আমরা তো আন্দোলন করছি যাতে আমাদের পরের জেনারেশন যারা আসবে আমরা স্কুলে পরীক্ষা দিয়ে চলে যাব আমাদের পরের জেনারেশন যারা আসবে তাদের জন্য সেফটি থাকে তাদের সুরক্ষার জন্য আমরা এই আন্দোলনটা করছি কারণ স্যাররা তো আমাদের বিশ্বাস দিছে আমরা আস্থা রাখছি জানি না কতদিন থাকবে কিন্তু আমরা বিশ্বাস রাখছি ইনশাআল্লাহ এগুলো আর হবে না স্কুলে আর এগুলো হবে না ইনশাআল্লাহ আমরা আমাদের সুষ্ঠু বিচার পেয়ে গেছি আমরা যা আশা করছি তা আমরা পেয়ে গেছি শিক্ষকদের এটার জন্য অনেক ধন্যবাদ অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের দাবি মানছে তারা ইভেন মানে এখন তাদের দাবি মানতে আমরা বাধ্য কারণ স্যাররা তো অবশ্যই আমাদের ভালো চাবে ওনাকে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বিচার করে সুষ্ঠুভাবে বিচার করছে আমরা যেটা চাইছি সেটাই তারা করছে আমাদের দাবি তারা মানছে এই জন্য আমাদেরও উচিত তাদের দাবি মানা কালকে থেকে আমরা পড়াশোনা শুরু করব কেউ আর কাজ করব হ্যাঁ ইনশাআল্লাহ যারা যারা যাইতে যায় তাদের অবশ্যই নিয়ে যেতে হবে কারণ তারা কিন্তু আন্দোলনে ছিল এবং আমরা কিন্তু সবাই আন্দোলন করছি এবং আপনারা কিন্তু গলা শুনে বুঝতে পারছেন গলা কতটা ভেঙে গেছে এবং এবং ভাইয়ারা অনেক কষ্ট করছে আমরা চাই যারা যারা যাইতে চায় তারা যাবে কখনো উচ্ছৃঙ্খলা করবে না কিচ্ছু করবে না আমরা ভদ্রভাবে থানায় দাঁড়ায় থাকবো আমরা কিচ্ছু করবো না আমাদের দাবি একটাই আমাদেরকে নিয়ে যাওয়া হোক যারা যারা যাইতে চায় এবং যারা যারা যাইতে চায় তাদের নিয়ে যাবে কিন্তু তাদের কোনো হুমকি তাদের কোনো কিচ্ছু তাদের কোনো ফেল করানো কোনো হুমকি দেওয়া যাবে না আমরা এটা খুশি হইতাম কেমন সব জনগণের দেখাই তো তাহলে আমরা খুশি হইতাম কিন্তু এইভাবে তো খুশি হয় না আমরা থানায় নেবে দশজন ছাত্রছাত্রী দেখাবে থানা থেকে ছেড়ে দেবে টাকা খাওয়াইয়ে এটা কি পুলিশ জেলখানা কেউ মেয়েরা সাথে যাবে বুলু সারের জেলে আছে না ভিতরে আছে এটা কেমন বুঝবো আমরা জনগণের সামনে যদি পুলিশে